দেখেছিলাম এক এক একবার আলুকি হাওরের জলোচ্ছ্বাস হয়েছিল মহান রব্বুল আলামিনের কুদরত নির্দেশন। আজ আপনারা দেখতে পাচ্ছেন যে হাকালুকি হাওর থেকে মহান রব্বুল আলামিনের কুদরতির মারফতে কিভাবে হাকালুকি হাওর থেকে পানি আকাশে উঠে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা হাকালুকি হাওরের পানি কিভাবে মহান রব্বুল আলামিন চাইলে যে কি না পারেন, এটা যদি আপনি আমি চিন্তা করি তাহলে আপনার আমার মাথা নষ্ট হয়ে যাবে। যেমন আল্লাহ তাআলা ওই অনেক কুরআনে আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কুরআনে অনেক আয়াত নাজিল করেছেন যে মানুষের কল্যাণের জন্য মানুষের জন্য আমি পারি না এমন কোনো জিনিস নেই। তার নজিরবিহীন ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন রয়েছি সুজানগর ইউনিয়নের পশ্চিম সাইটে, এই বারোয়ালি সাইটে আমি রয়েছি। সেখান থেকে আপনাদেরকে আজকের এই জলোচ্ছ্বাসটা আমি আপনাদেরকে দেখাবো যে মহান রব্বুল আলামিনের কুদরতির নিদর্শন যদি আমরা সত্যকে না দেখি তাহলে আমরা প্রমাণ পাবো না যে মহান রব্বুল আলামিন যে তার বন্দাদেরকে কতটুকু ভালোবাসেন। এ বিশাল আকারে আপনারা দেখতে পাচ্ছেন পানি কিভাবে আকাশে উঠছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন জলোচ্ছ্বাসের মাধ্যমে আল্লাহ তাআলা কিভাবে, এই যে দেখুন এই পানিগুলা এখানে জলোচ্ছ্বাস হচ্ছে কিন্তু এই পানিগুলা কিভাবে টান দিয়েছে আপনারা দেখুন। এই জলোচ্ছ্বাসের স্রোত কতটুকু ভয়ঙ্কর, প্রায় আমার থেকে বর্তমানে জলোচ্ছ্বাস যেখানে হচ্ছে প্রায় 10-12 কিলোমিটার দূরে হবে, কিন্তু এখানকার পানির কিভাবে টান, নদীর স্রোত কিভাবে একটু আপনারা দেখেন। ওই যে দেখুন কিভাবে পানি টান দিয়ে নিয়ে যাচ্ছে, এটা মহান রব্বুল আলামিনের সম্পূর্ণ কুদরত নিদর্শন। কিভাবে এই সৌন্দর্য প্রকৃতি যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি করতে না পারেন, এটা যদি আপনারা না দেখেন তাহলে বিশ্বাস করবেন। এই দেখুন হাকালুকি হাওর থেকে কিভাবে উপর দিকে পানি উঠতেছে, এটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। এটা সম্ভবত হচ্ছে সাতলা বিলের মধ্য থেকে আমার যতটুকু ধারণা এটা হচ্ছে। দেখি যাও রে, দেখো রে ঘটনা দেখো, দেখুন মহান রব্বুল আলামিনের কুদরত নিদর্শন। এইমাত্র এটা শেষ হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি জলোচ্ছ্বাস শেষ হয়ে যাচ্ছে, নিচের দিকে পানির তাপমাত্রা চলে আসছে। ইতিমধ্যে যে এত পানি, এই যে দেখতেছেন আপনারা পানির টান কিভাবে, সুতের টান দেখতে পাচ্ছেন কিভাবে সুতের টান আপনারা দেখতে পাচ্ছেন যে মহান রব্বুল আলামিনের কুদরত নিদর্শন ভাই, এটা আমাদের চোখে না দেখলে পারবো না। আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়া আলা রব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়া আলা রব্বিকুমা তুকাজ্জিবান, অর্থাৎ বন্দা তোমরা আমার কুদরতের কোন নিয়ামতকে অস্বীকার করবে। কোন নিয়ামতকে আমরা অস্বীকার করার মতো না। এটা বর্তমানে ভেঙে যাচ্ছে জলোচ্ছ্বাস, নিচের দিকে চলে যাচ্ছে জলোচ্ছ্বাসটা। আপনারা দেখতে পাচ্ছেন যে মহান রব্বুল আলামিনের কুদরত নিদর্শন, এই যে পানির কি টান ধরেছে, এটা এখন কমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি জলোচ্ছ্বাস বন্ধ। কিভাবে পানি উঠতেছে আকাশে আপনারা দেখতে পাচ্ছেন, আল্লাহু আকবার, আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এটা চাতলা বিলে হাকালুকি হাওরের বর্তমানে ওইটা ওই জাল্লাখান্দির বরাবরে রয়েছে, ওইটা ক্রমান্বয়ে দশকরির দিকে গিয়ে শেষ হবে আমার যতটুকু বিশ্বাস। এটা দশকরির দিকে গিয়ে শেষ হবে, ইতিমধ্যে বাতাসের প্রবণতায় এবং সমস্ত হাওর জুড়িয়ে আইটা। ও দেখো আরো তুলে দেখেন কিলা হাওরের পানি কিভাবে আল্লাহ তালা নিয়ে যাচ্ছেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তালাই সাহায্য করবেন ভাই, আল্লাহ তালাই আমাদেরকে সাহায্য করবেন, রক্ষা করবেন। হয়ে যাচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে ক্রমান্বয়ে শেষ হয়ে যাবে, কিছু সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, অল্প কিছুটা সময় রয়েছে এর ভিতরে এটা শেষ হয়ে যাবে, হালকা বাতাসের কারণে এটা বন্ধ হয়ে গেছে। এই যে প্রায় কত পানি যে আল্লাহ তাআলা নিয়েছেন আকাশের মধ্যে উঠিয়ে, তা আমাদের চোখে না দেখলে আমরা বিশ্বাস করতাম না। আমার সামনে এখানে এই প্রজন্মের অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারাও এটা দেখতেছে, এখানে দাঁড়িয়ে ওরা দেখতেছে, তোমরা দেখেছো ভাই, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার কুদরত নিদর্শন। ঠিক আছে, পাশক নামাজ পড়িও ভাই, এখন পাশক সম্মানিত বিয়াস, এখন এটা শেষ হয়ে গেছে এবং জোরের বেগ আসতেছে, কিছু সময় বেশি বৃষ্টি হবে, এতক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আল্লাহ তাআলার এই কুদরত নিদর্শন আল্লাহ তাআলার আত্মমানি না করি, আমরা যেন পাশক নামাজ পড়ি, আল্লাহ তাআলাকে যেন আমরা ডাকি। আল্লাহ তাআলা কথা দিয়েছেন যে বন্যা যত বিপদগ্রস্ত হবে আমার নিকটবর্তী চলে আস।
আমরা সকলের পাশে দাঁড়াই এবং আমরা যেন মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদের কতটা পানি উঠেছে এটা আপনারা নজিরবিহীন বিশ্বাসও করতে পারবেন না। আজ আমি জাহিদুল ইসলাম জাহিদ ছিলাম আপনাদের সঙ্গে, এতক্ষণ আপনারা সকল